বেনারসের সারনাথের এক হোটেলে মেলে ভোজপুরি অভিনেত্রী আকাঙ্ক্ষা দুবের নিথর দেহ। জনপ্রিয় এই অভিনেত্রীর আকস্মিক মৃত্যুতে তোলপাড় গোটা ভারত। পুলিশের অনুমান, আকাঙ্ক্ষা দুবে আত্মঘাতী হয়েছেন। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ তদন্ত শুরু করেছে। ভোজপুরি চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ছিলেন আকাঙ্ক্ষা। তা সোশ্যাল মিডিয়ায় ঘেঁটে কিছু চাঞ্চল্যকর তথ্য মিলেছে ইতিমধ্যে। মৃত্যুর কয়েক ঘন্টা আগেও 25 বছর বয়সী এই অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় লাইভ করেছিলেন, যেখানে তিনি কান্নায় ভেঙে পড়েন। এক নেটিজেনের শেয়ার করা সেই ভিডিওতে দেখা গিয়েছে মুখে হাত চাপা দিয়ে কাঁদছেন আকাঙ্ক্ষা। কেন তিনি কাঁদছিলেন সে কথা স্পষ্ট নয়। সারনাথের হোটেলে গোটা সিনেমার ইউনিটের সঙ্গেই ছিলেন তিনি। সকাল থেকে ঘরের দরজা খুলছেন না দেখে হোটেলের কর্মীরা সিনেমার কলাকুশলীকে খবর দেন। দরজা ভেঙে দেখা যায় আকাঙ্ক্ষা গলায় দড়ি দিয়ে ঝুলছেন।